ক্যারি ভাই, দুমুখো সাপের মতো কাজ কেন করছো? ক্যান্ডি, তুমি এমনই একটা মানুষ যে আর কিছুদিন পর ন্যাংটো ভিডিও ছাড়তেও কোনো লজ্জা করবে না। হাফ ন্যাংটো তো হয়ে গেছো, নিচের মাছগুলো না পড়লে লোক আরো এন্টারটেন হতো। এটা এখন ইনস্টাগ্রামে ট্রেন্ডিং টপিক চলছে, আর ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে কেউ বাদ যায় না, সে টিকটকারই হোক কিংবা ইউটিউবারই হোক। এবার জান্নাত এই ট্রেন্ডিং টপিকটা ইউজ করতে চায়, কিন্তু সমস্যা এটা, জান্নাত সভ্য বাড়ির মেয়ে, এইসব ইশারার ভিডিও বানাতে পারবে না। তো জান্নাত এই ট্রেন্ডিং টপিকটা কি করে ফলো করলো আমরা এবার সেটা দেখে নেব। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বডি তো নাই, আবার চিপা জামা পড়েছি। এখন আমরা যার ভিডিও দেখতে যাচ্ছি তার নিজের পুরো একটু ভুল ধারণা আছে, এবং সেই ভুল ধারণাটাকে আমরা একটু ক্লিয়ার করে দেবো। আপ তো সমাজ যাও, মে তুমি ভুল গই, আপ তো মুঝে ভুল যাও। বোন, তোকে যে ছেলে ধরে রেখেছে না, সে ছেলে ধন্য, আর তার সাথে সাথে তুইও ধন্য। এই চেহারা নিয়ে আবার রিজেক্ট করছে, এর একটা কারণ হতে পারে ছেলেটার চেহারা হয়তো এই মেয়েটার চেহারার থেকেও। আচ্ছা, এই রিল ভিডিওটাতে এই ছেলেটার ক্যারেক্টারটা আমি প্লে করে দিচ্ছি। আপ তো সমাজ যাও, মে তুমি ভুল গই, আপ তো মুঝে ভুল যাও, তুম মেরে দিল মে হামেশা রহোগে দেব, মেরি জিন্দগি নাহি বান সকতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমাকে ফ্রি করে দেওয়ার জন্য। আচ্ছা, তুই কি হিপনোটাইজ জানিস? আমাকে ফাঁসালি কি করে? বল বল ভূতনি, চুপচাপ বল। এবার আমরা দেখে নেব এক শিম্পাঞ্জিকে যার অতিরিক্ত চুলকানি। হ্যালো গাইস, তো আজ মেরে মামা কা লড়কা আয়া হ্যায়, ও বহুত আচ্ছা ডান্স করতা হ্যায়, লাইক করো, ফলো করো। কি ভাই, তোর চুলকানি দেখার জন্য আমরা লাইক ফলো করব? এখনকার যা সব পাবলিক, এই সব দেখার জন্য লাইক ফলো করতে পারে? এত ভালো আমার এই ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না, তার দিকে নাই। চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, কি করছো? পড়াই লিখাই মে ধ্যান লাগাও, IAS বানো আর দেশ কো সম্ভালো, লেকিন নাই, তোমার গাঁ মে চনুনে চনুনে কাট রহে হ্যায়। দেখ ভাই, তুই ভিডিও খারাপ বানাচ্ছিস না, ভিডিও বেশ ভালোই বানাচ্ছিস, কিন্তু এখন তোর পড়ালেখা করার টাইম, উল্টো বললাম, লেখাপড়া করার টাইম। হিপোক্রাসি কি ভি কোই সীমা হতি হে, যা নিজের সামনে এইচে, যা নিজেকে আগে গিয়ে পড়তে বসে উচিত, সে আবার পরকে লেকচার মারছে। নিজের কাছের বাড়ি হলে না পরের বাড়িতে ঢিল মারতে নেই, বা নিজের পাছে গু লেগে থাকলে না পরের পাছা কোনদিন দেখতে নেই। নেক্সট আমরা দেখবো একটা বাচ্চা ছেলের সাথে বেশি পাকামো মারার ফল। হ্যাঁ, এরকমই করা উচিত ভাই, তুই ঠিক করেছিস, আমি তোর সাথে আছি। রাস্তাতে এরকম একটা বড় সড়ো সিন ক্রিয়েট কর, আমরা সেটা মজা নিয়ে দেখব। মানুষ শুধু মানুষের পাশে কাঠি করে না, তার সাথে সাথে কোথাও কোনো সিন ক্রিয়েট হলে সেটার মজাও খুব আনন্দ সহকারে নেয়। বাহ, একদিকে আমি চুল বড় করছি আর মেয়েরা ছোট করছে। হ্যাঁ, চুলটা আবার কেটে আই, নালে আর কদিন পর মেয়ে হয়ে যাবি। ভাই সরি, বোন সরি, একে তো ভাই বোন কিছুই বলা যাবে না, তুমি আমার থেকে বয়সে বড়, তা আমি তোমাকে দাদা না দিদি কি বলে ডাকবো? তার থেকে ভালো নাম ধরে ডাকি, স্যান্ডি। তুমি এমনই একটা মানুষ যে আর কিছুদিন পর ন্যাংটো ভিডিও ছাড়তেও কোনো লজ্জা করবে না। হাফ ন্যাংটো তো হয়ে গেছো, নিচের মাছগুলো না পড়লে লোক আরো এন্টারটেন হতো। নো 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 নো, আগার আপ লোগোকো মাস্ক পহনা হ্যায় মুহ মে পহনো, ইধর উধর উহান মত পহনো, वैसे मास्क पहनना और ऐसे मास्क पहनना दोनों सेम है, मास्क पहनना और ऐसे मास्क पहनना दोनों सेम है, कोई सेंस है इस बात? এই রকম মাস্ক পরা আর এই রকম মাস্ক পরা বলে সমান। আবার লকডাউন মে বাওড়া হো গয়া কি? কি হো রে, ইতনি সুন্দর হু মে কিয়া করু, লে মুহ ধোকে দেখা। নিজের কাছের বাড়ি হলে না পরের বাড়িতে ঢিল মারতে নেই, নিজে তো মেকআপ করার সময় লিপস্টিকটা পর্যন্ত ছাড়িসনি, আবার চলে এসেছে পরকে জ্ঞান দিতে, তুই নিজে মুখ ধুকে দেখা না। এ কে দেখলি আমি রে, এখন
ক্যারি ভাই, দুমুখো সাপের মতো কাজ কেন করছো? अरे भाई, अब मैं तुम्हें क्या ही बताऊँ। वो चूजा आ गया था मेरे साथ सेल्फी लेने के लिए। अब मैं मुंह पे थोड़ी ना मना कर सकता हूँ। अबे ये बच्चे हैं यार, मेरे को डर लग रहा है। मैं से दो चार चीजें और कह दूंगा ना, ये टीचर ना बुला ले। है ताले, ठीक ही करो। ओ मेरे दिल दे महल विच रंगिया मन छड़ के नहीं। एबार हमरा देखबो जन्नत जुबेरेर दिमाग। এটা এখন ইনস্টাগ্রামে ট্রেন্ডিং টপিক চলছে, আর ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে কেউ বাদ যায় না, সে টিকটকারই হোক কিংবা ইউটিউবারই হোক। এবার জান্নাত এই ট্রেন্ডিং টপিকটা ইউজ করতে চায়, কিন্তু সমস্যা এটা, জান্নাত সভ্য বাড়ির মেয়ে, এইসব ইশারার ভিডিও বানাতে পারবে না। তো জান্নাত এই ট্রেন্ডিং টপিকটা কি করে ফলো করলো আমরা এবার সেটা দেখে নেব। I was broken from a young age, taking my soak into the masses, writing my poems for the few that look at me. তবে জান্নাত কিন্তু এটা প্রমাণ করে দিল যে জান্নাত এই ইশারার মানেটা জানে, যে এই ইশারাটা খারাপ। তো যেসব মেয়েরা এই ইশারাটাই ভিডিও বানাচ্ছে, তারা কি সভ্য ফ্যামিলির মেয়ে না? এটাতে আমি কিছু কমেন্ট করব না, কারণ জান্নাত অনেক আগেই প্রমাণ করে দিচ্ছে কে কেমন। এবার আমরা একটা মানুষ রূপে অ্যানিমি ক্যারেক্টার দেখে নেব। একে তো দেখে মনে হচ্ছে কে বোধহয় ব্যাটারি দিয়ে মেশিন চালাচ্ছে, দেখতে কার্টুন কার্টুন। আমার তো ভয় লাগছে, এবার আমরা একটা মেয়ে দেখতে চলেছি যে আমাকে খুব লজ্জিত করেছে। আমি ছেলে হয়ে যে কাজ করতে পারলাম না, সেটা এরা মেয়ে হয়ে করে দিল রে। না ভাই, কোন রকম নেশা করার আমার ইচ্ছা নাই। যখন ক্যান্সার হয়ে মৃত্যুটা সামনে চলে আসবে, তখন বিড়ি খাওয়া বেরিয়ে যাবে একবারে। হ্যাঁ, যখন অনেক বড় হয়ে যাব, কোনো ভিডিওতে এরকম সিগারেট খাওয়া সিন প্লে করতে হবে, তখন ভাবা যাবে। আমি আবারও বলছি, আমি এই ভিডিওতে যে লাইনগুলো বলছি শুধুমাত্র কমেডির জন্য। এই সমস্ত বিড়ি সিগারেট কোন রকম নেশাগ্রস্ত জিনিসে আমি ঘুরেও তাকাতে যাব না। তোমাদেরকেও এটাই সাজেস্ট করবো, তোমরাও এইসব থেকে দূরে থাকো। মানুষ হয়ে জন্মাতে পেরেছ, এই লাইফটাকে ভালো করার চেষ্টা করো। আমি দেখেছি এখনকার যুগে অনেক বাচ্চা বাচ্চা 5-6 ছেলেরা এরকম বিড়ি ভুগছে। ভাই এখন খুব মজা লাগছে, বুঝতে পারছিস না, ভবিষ্যতে যখন আসল তোর বাঁচার সময়টা আসবে না, হাতে টাকাও আসবে, আর তখন ক্যান্সার হয়ে ভুগবি, তখন গা বুঝতে পারবি এই ধোঁয়া উড়িয়ে কিলা হচ্ছে, তার থেকে কেক বিস্কুট খা। বাচ্চা মানুষ কেক বিস্কুট খাবি দানা? পাপা আজ মানে ভাগ কর শাদি কর লি, পর বেটা লড়কি তো হাইট মে বহুত ছোটি হ্যায়, পাপা প্যার অন্ধা হোতা হ্যায়। প্যার অন্ধা হোতা হ্যায় এটা আমি অনেকবার শুনেছিলাম, কিন্তু প্যার টেরাও হোতা হ্যায় সেটা প্রথমবার দেখলাম। মানে আমি গরিব ভাই, ছাতি টোকন সানতো মাদা বাপ ইমানদার। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা, তারপর অন্যান্য সমস্ত বিজনেসম্যান, সালমান খান, শাহরুখ খান, আম্বানি, এরা তো সবাই চোর, চুরি করে করে বড় লোক হয়েছে। এর কথা অনুযায়ী যারা ইমানদার তারাই গরিব হয়। এক মিনিট, আমার বাবা বড় লোক সেটা আমি বলে দিলাম? কিছু করে তো প্রমাণ করতেই হবে এটা মিথ্যা কথা, নাহলে ইমোশনাল গেম কি করে খেলবো যে আমরা গরিব, অনেক স্ট্রাগল করে এগাচ্ছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি অঙ্ক তো ঘেমে গেছি, এসি ফেসি নাই, খুব গরম লাগছে। এ ভাই সাহেবকে দেখো, জানা আমার 10 টাকার পেট্রোল ভরেছে, তা আবার তাকিয়ে আছে যে ঠিকঠাক দিচ্ছে কিনা। লেজেন্ড ভাই, তোরা লেজেন্ড। তো গাইস, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা প্লিজ শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে এবং বান্ধবীদের সাথেও, তাদেরকেও জানাও যে তোমরা এত ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখছো। কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবো, বা ইউজার আইডি বা ইউজার নেম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ফলো করে নাও। ওকে।
बाय।